আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব যে টিকটকে যেভাবে ভিডিও আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, 95% সম্ভাবনা থাকে যে আপনার ভিডিওটি ভাইরাল হবে। চলুন তাহলে কীভাবে সেই ভিডিওটি আপলোড করবেন। প্রথমে আপনার আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর যেভাবে ভিডিও আপলোড করেন সেভাবে ভিডিও আপলোড করার ই করবেন, ক্রিয়েটিভ ভিডিও আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপলোডে চলে যাবেন। যাওয়ার পর যেমন ধরুন আমি গ্যালারি থেকে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি, তাই আমি ভিডিওটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবারও যে উপরে দেখি নেক্সট দিতে পারছেন, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কিছু ভিডিও ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন লিখতেছি, ডেসক্রিপশন দেওয়ার পর এখান থেকে আপনার এখন অনেকগুলো এখন হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। আমি হ্যাশট্যাগ ব্যবহার করি, যেহেতু এটা কষ্টের ভিডিও আমি এখানে লিখেছি স্যাড। স্যাড লেখার সাথে সাথে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন স্যাড এই অপশন আছে, যেই হ্যাশট্যাগটাতে বেশি ভিউ সেটি সিলেক্ট করুন। ধরুন আমি প্রথম পেজে বেশি ভিউ সেখানে এটি সিলেক্ট করলাম। এভাবে আপনারা অনেকগুলো হ্যাশট্যাগ দেবেন। দেওয়ার পর এখানে মেনশন লেখা আছে, লেখার পর এখানে আমরা মেনশন দিবেন যে টিকটক বাংলাদেশ। টিকটক বাংলাদেশ লেখার সাথে সাথে টিকটক বাংলাদেশ চলে আসবে। এটিতে টিকটক বাংলাদেশ সিলেক্ট করে দিন, আবার পুনরায় মেনশন দিবেন। ধরো এখানে শুধু লিখবেন টিকটক লেখার সাথে সাথে এখানে টিকটক চলে আসবে, এই টিকটক দিয়ে দিবেন। লেখার পর এখানে উপর দেখে যে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট কাভারে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন ভিডিও সবচেয়ে যেটি অ্যাট্রাক্টিভ সেটি এটি এখানে কাভার ফটোতে দিবেন। আমি দিয়ে দিচ্ছি এটি ভিডিও সবচেয়ে অ্যাট্রাকটিভ ভিডিও আমার কাছে মনে হচ্ছে। এটি আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর পোস্টে ক্লিক করে দিলে এই ভিডিওটি পোস্ট হয়ে যাবে। এভাবে আপনারা ভিডিও আপলোড করলে 99% ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।